এই ভিডিওতে ক্লাস 11 এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে 16 নম্বর কোশ্চেনটা সলভ করে দেওয়া হয়েছে। এর আগে এই লেসনের প্রায় সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া হয়েছে, যেগুলোর লিংক ডেসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই পার্টগুলো দেখতে পারো। 16 নম্বর বলেছে, যদি আলফা 0 এর চেয়ে বড় এবং পাই বাই 2 এর চেয়ে ছোট হয় এবং সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়ালস টু 7 হয়, তবে দেখাও যে সাইন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটি বীজ। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। ফার্স্টে যে টার্মটা আমাদের দেওয়া আছে এই টার্মটা নিয়ে আমরা কাজ শুরু করব। আছে সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়ালস টু 7। এবার এখানে একটা জিনিস বলে নিই, আমরা অঙ্কটা স্টার্ট করবো আর আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আনতে হবে যে সাইন 2 আলফা এই সমীকরণের বীজ। তো এখান থেকে সমস্ত রাশিটাকে আমরা সাইন 2 আলফা আনার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য হবে এই ইকুয়েশনটাকে শুধুমাত্র সাইন 2 আলফার ইকুয়েশন বানানোর। তো শর্ট ফার্স্ট এই দুটো নাম থেকে যদি আমরা সাইন আলফা প্লাস কজ আলফা কমন নিই, কমন তো ফার্স্টে নেওয়া যাচ্ছে না, এই টার্মটা আছে, কিন্তু এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ আকারে সাজাই রাশিগুলোকে এইভাবে, যেমন ট্যান আলফাকে সাইন আলফা বাই কজ আলফা, কট আলফাকে কজ আলফা বাই সাইন আলফা, আর একইভাবে সেক মানে আমরা জানি 1/cos, তো 1/cos আলফা, আর কোসেক 1/sin আলফা, এইভাবে সাজিয়ে নিলাম। এই কারণেই যেন আমরা সাইন প্লাস কজ আলফা কমন নিতে পারি। কিভাবে দেখা যাক, এখানে থাকছে সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে ভগ্নাংশে যোগ করলে আমরা নিচে পাচ্ছি সাইন আলফা কজ আলফা, উপরে হচ্ছে সাইন ইনটু সাইন অর্থাৎ সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এই টার্মটা। এবার এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে এখানে পাচ্ছি নিচে সাইন আলফা ইনটু কজ আলফা, উপরে ভগ্নাংশে যোগের নিয়ম হিসেবে আমরা উপরে পাচ্ছি সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়ালস টু 7। তো এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো টার্মের উপরে আমরা সাইন আলফা প্লাস কজ আলফা পাচ্ছি, তো এই দুটো টার্ম থেকে আমরা সাইন আলফা প্লাস কজ আলফা কমন নিয়ে নিই, সাইন আলফা প্লাস কজ আলফা। তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে থাকছে 1 প্লাস, এখান থেকে সাইন আলফা প্লাস কজ আলফা কমন নিয়ে নিলে থাকছে 1/sin আলফা ইনটু কজ আলফা, এর বাকি যে টার্মটা থাকছে অর্থাৎ এই টার্মটা, এই টার্মটা সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা অর্থাৎ উপরে আছে 1 আর নিচে আছে সাইন আলফা কজ আলফা, এই টার্মটাকে আমরা এই পারে নিয়ে আসবো অর্থাৎ ডান পক্ষে। তাহলে এটা হয়ে যাচ্ছে 7-1/sin আলফা কজ আলফা, আর যেহেতু আমাদের উদ্দেশ্যই থাকছে কি সাইন 2 আলফা আনার টার্মগুলোকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1/sin আলফা কজ আলফা, এখানে একটা 2 থাকলেই খুব সহজেই আমরা এখানে সাইন 2 আলফা পেয়ে যাব, আর নিচে তো খালি অযথাই 2 নিতে পারি না, সেই জন্য উপরেও একটা 2। একই ব্যাপার এই ক্ষেত্রেও করব, এখানে উপরে আর নিচে একটা করে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা নিচে সাইন 2 আলফা ইজিলি পেয়ে যাব। তাহলে এখানে উপরে থাকছে আমাদের সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে থাকছে 1+2/sin 2 আলফা, এখানে থাকছে 7-2/sin 2 আলফা। এবার এই পরিস্থিতিতে আসার পরও আমাদের এখানে সাইন আলফা প্লাস কজ আলফা থাকছে, অর্থাৎ সম্পূর্ণ রাশিটাকে আমরা এখনও সাইন 2 আলফায় আনতে পারিনি। তো সেই জন্য এবার কি করব, আমরা বোথ সাইড হোল স্কোয়ার করব। তাহলে দেখবে কীভাবে খুব সহজে এই টার্মটা থেকে আমরা সাইন 2 আলফা পাবো। বোথ সাইড হোল স্কোয়ার মানে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষ হোল স্কোয়ার করলে বাম পক্ষে এই দুটো টার্ম গুণ আকারে আছে, তো দুটোরই মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে এমনভাবে সাইন আলফা প্লাস কজ আলফা। এখানে তোমরা লিখবে উভয় পক্ষ বর্গ করে পাই,
তাহলে এই টার্মটা হোল স্কোয়ার হয়ে গেল। একইভাবে এটা ওয়ান প্লাস টু সাইন টু আলফা তার হোল স্কোয়ার, এই সাইডটা হোল স্কোয়ার হলে সেভেন মাইনাস টু বাই সাইন টু আলফা তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এই যে হোল স্কোয়ার টার্মটা আছে অর্থাৎ সাইন আলফা প্লাস কোজ আলফা তার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী পাচ্ছি, সাইন স্কোয়ার আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কোজ স্কোয়ার আলফা, আর টু এ বি অর্থাৎ টু সাইন আলফা কোজ আলফা এইটা। আর এখানে আমাদের ভেতরে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে পাচ্ছি সাইন আলফা সরি সাইন টু আলফা প্লাস টু ডিভাইডেড বাই সাইন টু আলফা তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে ভাঙলাম আর এটা থেকে এটা করলাম ভগ্নাংশে যোগ করে। এর এই পক্ষে যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করি তাহলে এখানে কি পাবো, এখানে পাচ্ছি নিচে সাইন টু আলফা উপরে সেভেন সাইন টু আলফা মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার আমাদের যে উদ্দেশ্যটা ছিল অর্থাৎ সম্পূর্ণ ইকুয়েশনটা সাইন টু আলফায় আনার, এখানে আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু ওয়ান পাচ্ছি, আর টু সাইন আলফা ইন্টু কজ আলফা সাইন টু আলফা সেটাতে আমরা নিয়ে চলে এলাম। তাহলে এখানে সাইন, এখানে আমরা উপরের রাশিটাকে অর্থাৎ সাইন টু আলফা প্লাস টুটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে যদি ভাঙি তাহলে উপরে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার টু আলফা প্লাস টু এ বি অর্থাৎ টু সাইন টু আলফা ইন্টু টু, যেটা থেকে পাওয়া যাচ্ছে ফোর সাইন টু আলফা প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এর স্কোয়ার ফোর। আর নিচের টার্মটাকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা অর্থাৎ এটাকে আলাদা করে স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার টু আলফা। তাহলে বাম পক্ষটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এইভাবে। এই ডান পক্ষে যেটা আছে অর্থাৎ এই টার্মটা, এটারও যদি উপরে আমরা হোল স্কোয়ার আকারে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি আর নিচেরটা গুণ আকারে যেমনটা আছে তেমনটাই রেখে দিই, তাহলে উপরে এটা এ স্কোয়ার অর্থাৎ সেভেন সাইন টু আলফার স্কোয়ার, সেভেনের স্কোয়ার ৪৯ আর সাইন স্কোয়ার টু আলফা মাইনাস টু এ বি অর্থাৎ সেভেন টু ইন্টু সাইন টু আলফা ইন্টু টু যেটা বেরোচ্ছে ২৮ সাইন টু আলফা প্লাস সরি মাইনাস টু অর্থাৎ মাইনাস টু এ টু, এখানে আমাদের বি হচ্ছে টু তাহলে এটা হলো এ স্কোয়ার, এটা মাইনাস টু এ বি, আর বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার অর্থাৎ ফোর। আর নিচে আমাদের এটার স্কোয়ার পাচ্ছি অর্থাৎ সাইন স্কোয়ার টু আলফা। এবার আমরা এখানে একটা জিনিস যদি দেখি, উপরে আমাদের বাম পক্ষে থাকছে এই টার্মটা অর্থাৎ এই দুটোর গুণফল, নিচে থাকছে সাইন স্কোয়ার টু আলফা, আর ডান পক্ষে থাকছে এই টার্ম দুটো এই টার্মটা আর নিচে সাইন টু আলফা। যেহেতু আমাদের কোয়েশ্চেনে ফার্স্টেই বলে দিয়েছে যে আলফা জিরোর চেয়ে বড় কিন্তু পাই বাই টু এর চেয়ে ছোট, তাহলে সেই ধরুন টু আলফা ইকুয়ালস টু কী বেরোচ্ছে, টু আলফা হচ্ছে টু ইন্টু জিরো চেয়ে বড় কিন্তু টু ইন্টু পাই বাই টু এর চেয়ে ছোট, অর্থাৎ টু আলফা টু আলফার ভ্যালু হচ্ছে জিরোর চেয়ে বড় কিন্তু পায়ের চেয়ে ছোট। আর আমরা জানি সাইনের কোনো মান, সাইনের প্রত্যেক সাইনের যে সমস্ত মানগুলো অর্থাৎ সাইন জিরো ডিগ্রির চেয়ে বড় আর সাইন পাই ডিগ্রি পায়ের চেয়ে ছোট প্রত্যেক মানই হচ্ছে ধনাত্মক। আর আমরা জানি যে কোনো নন জিরো মানকে আমরা ইকুয়েশনের উভয় পক্ষ থেকে কাটতে পারি, তাহলে টু পাই যেহেতু জিরোর চেয়ে বড় পায়ের চেয়ে ছোট অতএব আমরা এখানে পাচ্ছি সাইন টু আলফা নট ইকুয়ালস টু জিরো। তাহলে সাইন টু আলফা যেহেতু নট ইকুয়ালস টু জিরো তো আমরা বোথ সাইড থেকে সাইন টু আলফা এইভাবে কাটতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা কী থাকছে, নেক্সট লাইনে দেখা যাক, ইকুয়েশনটা এমনটা থাকছে ওয়ান প্লাস সাইন টু আলফা ইন্টু সাইন স্কোয়ার টু আলফা প্লাস ফোর সাইন টু আলফা প্লাস ফোর, আর ডান পক্ষে থাকছে ৪৯ সাইন স্কোয়ার টু আলফা মাইনাস ২৮ সাইন স্কোয়ার সরি সাইন টু আলফা প্লাস ফোর। তাহলে আমাদের ইকুয়েশনটা এমনটাই এলো। এরপর এখানে আমরা কী করব, এখানে আমরা এই দুটো টার্ম দিয়ে রাশিগুলোকে গুণ করব। তাহলে কী পাওয়া যাচ্ছে দেখা যাক, ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো অর্থাৎ সাইন স্কোয়ার টু আলফা
प्लस फोर साइन टू अल्फा प्लस फोर साइन टू अल्फा दिए गुण कर लेकिन पासी साइन क्यूब टू अल्फा प्लस फोर साइन स्क्वायर टू अल्फा प्लस फोर साइन टू अल्फा তাহলে এই দুটো টার্ম গুণ করে এই আটটে রাশি আমরা পেলাম দুই সরি ছটা রাশি আমরা পেলাম আর ডান দিকে আমাদের আছে এটা অর্থাৎ 49 সাইন স্কয়ার 2 আলফা মাইনাস 28 সাইন 2 আলফা প্লাস 4 এবার সদৃশ্য রাশিগুলোর মধ্যে ক্যালকুলেশন করে আমরা ইকুয়েশনটাকে ছোট করে নেব অর্থাৎ সবচেয়ে বড় আছে আমাদের এখানে সাইন কিউব 2 আলফা সবচেয়ে বড় ঘাত সেই হিসেবে এটাকে রাখলাম তারপর সাইন স্কোয়ার টু আলফা আছে এখানে একটা এখানে একটা এখানে ঊনপঞ্চাশটা অর্থাৎ টোটাল এখানে হচ্ছে আমাদের প্লাসে চার একে পাঁচটা আর ঊনপঞ্চাশটা এদিকে এলে মাইনাসে হবে অর্থাৎ মাইনাস 44 সাইন স্কোয়ার টু আলফা এবার সাইন টু আলফার আছে এটা এটা আর এখানে এদিকে আছে আমাদের চার চারে আট আর আঠাশটা এদিকে এলে হবে প্লাস অর্থাৎ প্লাস 36 সাইন টু আলফা এখানে আমাদের প্লাস ফোর মাইনাস ফোর ক্যান্সেল হয়ে হয়ে যাচ্ছে জিরো তাহলে আমরা এইভাবে সদৃশ্য রাশিগুলোর মধ্যে ক্যালকুলেশন করে এই রাশিটা পাচ্ছি এবার এই গোটা টার্মটা থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন টু আলফা কমন যাচ্ছে তো সাইন টু আলফা আমরা কমন নিই তবে এখানে কী থাকছে সাইন স্কোয়ার টু আলফা মাইনাস 44 সাইন টু আলফা প্লাস 36 ইকুয়ালস টু জিরো এমনটা থাকছে এবার যেহেতু আবারও সাইন টু আলফা কি নট ইকুয়ালস টু জিরো আমরা আগেই ডিসকাস করলাম সাইন টু আলফা নট ইকুয়ালস টু জিরো সুতরাং এখানে সাইন টু আলফা জিরো নয় অর্থাৎ এই রাশিটার মান জিরো তাহলে আমরা পাচ্ছি অতএব সাইন স্কোয়ার টু আলফা মাইনাস 44 সাইন টু আলফা প্লাস 36 ইকুয়ালস টু জিরো এবার আমাদের যে সমীকরণের বীজ সাইন টু আলফাকে বলেছিল সেই সমীকরণটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 44 এক্স প্লাস 36 অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 44 এক্স প্লাস 36 ইকুয়ালস টু জিরো এই সমীকরণটা এই দুটো সমীকরণকে যদি আমরা দেখি তাহলে স্পষ্টই আমরা এখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়ালস টু সাইন টু আলফা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সমীকরণ দুটো তার অর্থ কী দাঁড়াচ্ছে যে এই সমীকরণে এক্সের একটা ভ্যালু সাইন টু আলফা হতে পারে অর্থাৎ এই সমীকরণে একটি বীজ সাইন টু আলফা তাহলে আমরা লিখে নেবো অতএব এক্স স্কোয়ার মাইনাস 44 এক্স প্লাস 36 ইকুয়ালস টু জিরো সমীকরণের একটি বীজ সাইন টু আলফা এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো আমরা এটা প্রুভ করে ফেললাম